হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আরবিতে কথা বলুন খুব তাড়াতাড়ি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা নতুনদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। এই ধরনের ছোট বাক্যগুলি খুব কম সময়ের মাধ্যমেই আরবিতে শিখে নিতে পারবেন এবং বলতে পারবেন, তাই বিষয়টি নতুনদের জন্য জানার প্রয়োজন রয়েছে। যেমন, এটা কোথা থেকে? এটা হবে হাদামিন ওয়েন। হাদামিন ওয়েন, এটা কোথা থেকে? এখানে হাদা অর্থ হলো এটা, মিন অর্থ হলো থেকে, ওয়েন অর্থ হলো কোথায় বা কোথা। আপনি কোথায় কাজ করেন? ইনতা ওয়েন তিস্তাগল। ইনতা ওয়েন তিস্তাগল, এখানে ইনতা অর্থ হলো আপনি, ওয়েন অর্থ হলো কোথায়, তিস্তাগল বা সগল অর্থ হলো কাজ করা। তিস্তাগল বা সগল অর্থ হলো কাজ করা বা কাজ। আপনি কোথায় থাকেন? ইনতা ওয়েন সাকেন। ইনতা ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন? এখানে ইনতা অর্থ হলো আপনি, ওয়েন অর্থ হলো কোথায়, সাকেন অর্থ হলো থাকা বা অবস্থান করা। আমার সাথে আসেন, তায়াল মাই। তায়াল মাই অর্থ হলো আমার সাথে আসেন। তায়াল অর্থ হলো আসা, মাই অর্থ হলো আমার সাথে। এখনই আসো, এখনই আসো। তায়াল, তায়াল অর্থ হলো এখনই। আলহিন, তায়াল অর্থ হলো আশা। আলহিন অর্থ হলো এখনই। তায়াল আলহিন অর্থ হলো এখনই আসো। ভয় পেও না, লাত খোফ। লাত খোফ অর্থ হলো ভয় পেও না। লাত অর্থ হলো না, আর খোফ অর্থ হলো ভয় করা। খোফ অর্থ হলো ভয় করা। আমার কাছে এসো, তায়াল মিন্নি। তায়াল মিন্নি, আমার কাছে এসো। এখানে তায়াল অর্থ হলো এসো, আর মিন্নি অর্থ হলো আমার কাছে। তায়াল মিন্নি অর্থ হলো আমার কাছে এসো। আমি আসছি, আনা। আনা ইজি অর্থ হলো আমি আসছি। এখানে আনা অর্থ হলো আমি, ইজি অর্থ হলো আসছি, আমি আসছি। কথা বলিও না, লাত কাল্লাম। লাত কাল্লাম অর্থ হলো কথা বলিও না। লাত অর্থ হলো না বা নাই, কাল্লাম অর্থ হলো কথা বলা বা কথা। এটা ভুল, হাদা গলদ। হাদা গলদ অর্থ হলো এটা ভুল। হাদা অর্থ হলো এটা, আর গলদ অর্থ হলো ভুল। হাদা গলদ অর্থ হলো এটা ভুল। এটা ভুল না, হাদা মু গলদ। হাদা মু গলদ অর্থ হলো এটা ভুল না। এখানে হাদা অর্থ হলো এটা, মু অর্থ হলো না, গলদ অর্থ হলো ভুল। আপনি কি চান? মাজা তুরিদ। মাজা তুরিদ অর্থ হলো আপনি কি চান। আসো খাও, তায়াল আক্কেল। তায়াল আক্কেল অর্থ হলো আসো খাও। তায়াল অর্থ হলো আসা, আক্কেল অর্থ হলো খাও বা খাওয়া। বামে ঘুরাও, লিফ ইসার। লিফ ইসার অর্থ হলো বামে ঘুরাও। লিফ অর্থ হলো ঘোরানো বা ঘোরাও, ইসার অর্থ হলো বামে। ডানে ঘুরাও, লিফ
ইমিন, লিফ ইমিন, লিপ অর্থ হলো ঘোরানো, ইমিন অর্থ হলো ডানে। আপনার ঘর বেতিক, বেতিক অর্থ হলো আপনার ঘর। আমার ঘর বেতি, বেতি অর্থ হলো আমার ঘর। লাভ নাই মাফি ফায়দা, মাফি ফায়দা অর্থ হলো লাভ নাই। আমি এটা পেয়েছি আনা হাসেল হাদা, আনা হাসেল হাদা আমি এটা পেয়েছি। এখানে আনা অর্থ হলো আমি, হাসেল অর্থ হলো পেয়েছি বা পাওয়া, হাদা অর্থ হলো এটা। সে কখন আসবে, হুয়া মিতা ইজি, হুয়া মিতা ইজি সে কখন আসবে। হুয়া অর্থ হলো সে, মিতা অর্থ হলো কখন, ইজি অর্থ হলো আসবে। আমার সামনে গিদ্দামি, গিদ্দামি অর্থ হলো আমার সামনে। আমি বাড়িতে আনা ফিল বেদ, আনা ফিল বেদ অর্থ হলো আমি বাড়িতে। আমার বেতন রাতে বি, রাতে বি অর্থ হলো আমার বেতন। আমি আসছি আনা আজি, আনা আজি অর্থ হলো আমি আসছি। এখানে আজি অর্থ দ্বারা বোঝানো হচ্ছে আসছি। আমি এসেছি আনাজিত, আনাজিত অর্থ হলো আমি এসেছি। এখানে এসেছি অর্থ বোঝানো হয়েছে জিত শব্দ দ্বারা। এটা অনেক দামি, হাদা মাররা গালি, হাদা মাররা গালি এটা অনেক দামি। এখানে হাদা অর্থ হলো এটা, মাররা অর্থ হলো অনেক, গালি অর্থ হলো দামি। একটু পিছনে যান, ইজা ওয়ারা শুয়াই, ইজা ওয়ারা শুয়াই, ইজা অর্থ হলো একটু, ওয়ার অর্থ হলো পিছনে, সরি ইজা অর্থ হলো যান, ওয়ারা অর্থ হলো পিছনে, শুয়াই অর্থ হলো একটু। কত তোলায় থাকেন, আইদোর, আইদোর অর্থ হলো কত তোলায় থাকেন। সে বলছে হু ইগুল, হু ইগুল অর্থ হলো সে বলছে। আমার এটা দরকার আনা অরিদু হাদা, আনা অরিদু হাদা আমার এটা দরকার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।